Tannima and a big welcome to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে প্রায় 4:45, আর আজকে হচ্ছে 23 এপ্রিল, মাসির বার্থডে। তোমরা যারা আমার চ্যানেলে অনেক দিন থেকে আছো তারা জানো যে আমি মাসির বার্থডে সেলিব্রেট করি। তো এইবার এখনও আমি মাসিকে 4:45 হয়ে গেল, এখন পর্যন্ত উইশ করিনি। ইভেন 2-3 দিন হয়ে গেল মাসির সাথে কোনো কথাও হয় না, কালকে রাত্রেও উইশ করিনি, সকাল থেকেও উইশ করিনি। মানে এরকম একটা ভাব করছি যে আমার মনেই নেই বার্থডে, আমি ফেসবুকও যার জন্য সকাল থেকে খুলিনি। যাই হোক, কিন্তু আমি যাব মাসির বাড়িতে, মাসির বার্থডে আমার মনে থাকবে না এটা তো কোনোভাবেই পসিবল না। যাই হোক, মাসির বার্থডে আমি সেলিব্রেট করি, আর মাসি হচ্ছে এরকম একটা মানুষ যে হচ্ছে আমার মতন, মানে বার্থডে নিয়ে প্রচুর এক্সাইটেড থাকে যে আমার বার্থডে, আমার বার্থডে এরকম। এখনও যে এত বড় হয়ে গেছে তাও আমি যেরকম এখনও বাচ্চাদের মতো নিজের বার্থডে নিয়ে এক্সাইটেড, মাসিও সেম। হয়তো আমি এটা মাসির থেকেই পেয়েছি এইভাবে নিজের বার্থডেটার এক্সাইটমেন্ট। মানে নিজের বার্থডেতে একটা আলাদাই খুশি থাকি, যে মার কিন্তু ওরকম ছিল না, কিন্তু মাসির অনেক বেশি। সেই জন্য মাসিকে যে এখনও উইশ করিনি, মাসি কিন্তু এটা মনে মনে দুঃখ পাচ্ছে যে পূজা আমার বার্থডে ভুলে গেল, পূজা আমাকে উইশ করলো না, এটা মাসি মানতেই পারবে না। যাই হোক, সেই জন্য আমি এটা আগের থেকেই প্ল্যান করেছি যে আমি মাসিকে উইশ করবো না, ফোন টোন করবো না, একবারে মাসির বাড়িতে যাব। তো মাসির জন্য আমি কেক অলরেডি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম কেকের দোকানে। তো আমি কাস্টমাইজ থেকে কেকটা নিয়ে এসেছি, এখন হচ্ছে স্নান করেছি, এখন চুল আছড়াইনি, চুল আছড়ে ফ্রেশ, মানে চুল আছড়ে রেডি হয়ে গেছি, চুলটা আছড়ে নিয়ে তারপর মাসি যাব, মাসির বাড়িতে যাব, মাসিকে সারপ্রাইজ দেবো, বার্থডে উইশ করবো। কী করবো কি না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার এটু চলো আজকে দিনটাকে স্টার্ট করি, তোমরা সাথে থাকো, আমি বাইরে বেরিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। বাড়ির এখানে এখন ঢুকবো, ঢুকে আগে যাই, নাহলে নাইটি পড়া থাকবে, বলবে ব্লগে আসবো না, ওই জন্য আগে যাই, পরে আবার শেয়ার করছি। তো আমি তো মাসির বাড়িতে এসেছি, আর যেটা তোমাদেরকে বলেছি সেটাই, এসে দেখি মন খারাপ করে শুয়ে একদম চোখে জল। তো আমি চুপি চুপি ঘরে ঢুকে আস্তে করে মাথায় হাত দিয়ে বলছি হ্যাপি বার্থডে, তখনই সাথে সাথে কান্না আমার, আর ওগুলো রেকর্ড করা হয়নি। বলে কি আমি ভাবতেই পারছিলাম না যে তুই আমার জন্মদিন কী করে ভুলে গেলি। আমি বললাম এটা কোনো দিনই পসিবল না যে আমি তোমার জন্মদিন ভুলে যাব। যাই হোক, এখন আছি তোমাদেরকে, তারপরে আর ব্লগ করাই হয়নি, গল্প করছিলাম, এখন কেক ঠেক কাটবো। তো চলো এখন গিয়ে কেকটাকে সাজাই, তারপর মাসিকে দিয়ে কেকটা কাটাই, চলো চলো। কালকে রেডি করেছে এই জন্য শাড়ি পরে রেডি, এখন আমরা কাটবো হচ্ছে কেক, আর কেউ নেই, দাদা ওই ঘরে খেলা দেখায় ব্যস্ত, আসবে না। তারপরে কি দাড়ি কাটা নেই, অনেকের অনেক প্রবলেম, সেইগুলো শুধু আমার আর পূজার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, শুধু তুমি একটু তাকো, হয়তো লজ্জা, শুধু আমার আর পূজার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এখন আমরা অলওয়েজ রেডি, অলওয়েজ রেডি। যাই হোক, এখন চলো কেকটা কেটে নেই ফটাফট। শেষ, আর যেটা আমার ফেভারিট পার্ট, এতগুলো গপ গপ করে কেক খাওয়াও শেষ, যার জন্মদিন সেইটুকু কেক খেলো, আর আমি এত বড় একটা পিস নিয়ে পুরো মেরে দিলাম, কি করবো। করে আমাকেও বাড়ি পর্যন্ত আগিয়ে দিল, আর হচ্ছে টোটো করে আসতে হয়নি, সেই জন্য আর ফেরার পথে আর ব্লগটা করতে পারিনি, কারণ ও স্কুটি নতুন নতুন চালানো শিখেছে, ও একটু ভয় ভয়ে চালায়, তার জন্য আমারও একটু পিছনে বসে ভয় ভয় লাগছিল। যাই হোক, চলে এসেছি ফাইনালি বাড়িতে, এখন ফ্রেশ হবো, তারপরে কি করব কি না করবো সেটা তো দেখতেই পারবে। হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চিকেন রান্না করলাম,
রুটি বানালাম, তারপর খাওয়া দাওয়া করলাম। এখন প্রায় রাত্রি বাজে 11:45, আর আমি ব্লগটাকে করছি এখানে এন্ড। ছোট্ট এই মাসির বার্থডে ব্লগ, আর দেখানোর মতন কিছুই নেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কি রুটি বানাচ্ছি, মাংস বানাচ্ছি এটা আর কি শেয়ার করব। একটু স্যুপ টাইপের মাংস বানিয়েছিলাম আর রুটি করেছিলাম, যাই হোক ওগুলো আর দেখানো হয়নি। তো এই ব্লগটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতন এইটুকুনি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলে সাথে থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই বাই, গুড নাইট। Got a bad bitch, little thinky thot.